আহমেদ, আবার তোমাদের জন্য নিচ্ছে একটি জিলেট 2024 কাউন্সিলিং অর ল্যাটারাল বিফোর অ্যাডমিশন আপডেট ভিডিও। সো প্রথমেই বলি ভিডিও শুরুতেই যে অনেকেই মন মতো কলেজ পাওনি বা প্রথম দিকের ভালো কলেজগুলি পাওনি তাতে বা গভর্নমেন্ট কলেজ পাওনি, তাই দুশ্চিন্তার কিছু নেই। আমাদের কিন্তু জিলেট 2025 প্রিপারেশন ক্লাস চলছে, সেখানে জয়েন করতে পারো বা নিজের মতন করে ভালো করে প্রিপারেশন নিয়ে সামনে বছর আবার ট্রাই করতে পারো ফর গভর্নমেন্ট কলেজ আর বেটার কলেজ, যেটা তোমার ঠিক মনে হবে। যাই হোক, এবার আসি যে র্যাঙ্কে এবং কলেজগুলিতে এখন তোমাদের করণীয় কি। প্রথম প্রশ্ন হলো যে আমি কলেজ অ্যালটমেন্ট মানে কলেজ পেয়ে গেছি, এবার আমার করণীয় কি। প্রথম কাজ হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5000 টাকা পে করা। করার পরেই তোমরা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে, সেই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করা, এই তোমার প্রথম এখন করণীয় কাজ। এরপরে আমি আসছি আপগ্রেডেশন ইয়েস নো কেমন কি। তার আগে একটু আমি বলার চেষ্টা করব আমরা যে কলেজগুলি পেয়েছি তার কত কি কাট অফ গেছে। জিএনআই বেস্টি 73 ক্লোজ হয়ে গেছে, বিসিডিএ 74 আফটার ফার্স্ট রাউন্ড ক্লোজিং র্যাঙ্ক বলছি আমি, গুপ্তা এটা কিন্তু আমি জেনারেল বলছি, এসসি এসটি ওবিসি ডিফারেন্ট হবে, গুপ্তা 109, বিএসটি 147, বিসিডিএ ক্যাম্পাস 2150, বিসি রয় 241, জিস 250, নেতাজি 325, সিআইপিটি 342, টেকনো 367 অ্যান্ড এমিনেন্ট 402। মানে মোটামুটি যে কলেজগুলো আমি নাম করলাম এমিনেন্ট পর্যন্ত, জেনাইভেস্টি, বিসিডিএ, গুপ্তা, বিএসটি, বিসিডিএ, তারপর ক্যাম্পাস 2, বিসি রয়, জিস, নেতাজি, সিআইপিটি, টেকনো, এমিনেন্ট, এতগুলা কলেজ মোটামুটি 402 পর্যন্ত কাট অফ গেছে। বাকি কলেজগুলি কাট অফ আরও বেশি, আমি কাট অফ রিলিজ করে দেবো আমাদের বিফর্ম ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপে, তোমরা সেখানে দেখে নিতে পারবে। এবার কথা হলো যে যেটা কলেজ পেয়েছো সেখান থেকে আপগ্রেড করাবে কি করাবে না, এবার তোমাকে দেখতে হবে র্যাঙ্কের উপরে কাট অফ হয়, মানে যে কাট অফ গুলা গেছে তার উপরে তোমার কত র্যাঙ্ক এবং তুমি ওপরের কলেজ কে দিয়েছো, এইগুলার উপরে তুমি আপগ্রেডেশন ইয়েস অর নো করতে পারো। এবার তাহলে যেটা বললাম এখন আমার ফার্স্ট করণীয় কি, সিট অ্যাকসেপ্টেন্স 5000 টাকা পে করা প্রথম কাজ। দুই নাম্বার কাজ কি হলো, ডকুমেন্টস লাইক যেটা একমাত্র ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অনেকগুলো ডকুমেন্টস দিয়েছে, ডোমিসাইল, এখন বিভিন্ন জায়গা বা অফিস বন্ধ, কারা কারা ডোমিসাইলে সিগনেচার করতে পারবে তোমাকে আগে জানতে হবে, সেটা আমার রিকোয়ার্ড ডকুমেন্টস যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে দেখানো আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জিলেট কাউন্সিলিং অন অ্যাডমিশন, সেই ভিডিওটা তোমরা দেখবে, সেখানে ডোমিসাইল সার্টিফিকেটে কে কে সিগনেচার করতে পারবে তোমরা কিন্তু দেখতে পাবে এবং আর কি কি লাগবে। যেমন আমি যদি লিস্ট অফ ডকুমেন্টসে যাই, প্রথমেই র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার, তার সঙ্গে সঙ্গে ইউনিক অ্যালোকেশন নাম্বার, তার সঙ্গে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা, এইচএসএ এই মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট এবং ডিপ্লোমা যে পাস করেছো তার মার্কশিট, মোটামুটি এইগুলা ডকুমেন্টস অ্যান্ড ডোমিসাইল, এই ডকুমেন্টসগুলো সবগুলো আসে হচ্ছে রেডি আছে তোমার কাছে, শুধুমাত্র ডোমিসাইলটা রেডি করতে হবে। এবার আসি কলেজ পেলে তুমি আপগ্রেড করতে চাও, আপগ্রেডেশন ইয়েস অ্যান্ড নো। যদি তুমি যে কলেজটি পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তুমি আপগ্রেডেশন নো করবে, ক্লিয়ার কাট, কিন্তু আপগ্রেডেশন ইয়েস করলে আগের কলেজটি কি চলে যাবে, শর্ত সাপেক্ষ। তুমি ধরো কলেজ সাজিয়েছো 1 2 3 4 করে 15টা, তুমি কলেজ পেয়েছো 10 নম্বর একটা তুমি কলেজ দিয়েছো, তুমি 10 নম্বরে কলেজ দিয়ে বেঙ্গলটা তুমি এখন পেয়েছো, তার উপরে এনএসএ যেমন আছে, সিআইপিটি আছে, বিটি আছে এবং উপর র্যাঙ্কগুলো আছে, তুমি সেই কলেজগুলো পেতে ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে 5000 টাকা ফি পেমেন্ট করলে, কলেজে রিপোর্ট করলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করলে অ্যান্ড আপগ্রেডেশন ইয়েস ওখানে করে এলে, যে তুমি করে এলে সেক্ষেত্রে কিন্তু তোমার বেঙ্গল কলেজটা কিন্তু রিজার্ভ হয়ে থাকলো। এবার আপগ্রেডেশন করার পরে যদি নতুন কলেজ পাও, মানে উপরের কলেজ যেগুলো 10-এর উপরে সাজিয়েছো সেই কলেজগুলো পাও, তাহলে তোমার কিন্তু বেঙ্গল কলেজের সিটটা চলে যাবে, আর যদি উপরের কোনো কলেজ না পাও তাহলে বেঙ্গল কলেজের সিটটা রয়ে যাবে। আরো সিম্পল ভাবে বলি,
ধরো যারা সাজিয়েছ বিসিডিএ ওয়ান, বিসিডিএ টু, দেন গুরু নানক, এনএসএইচএম বা নেতাজি, এরকম করে সাজিয়েছ। ধরো তুমি বিসিডিএ টু পেয়েছো, ক্যাম্পাস টু পেয়েছো, ক্যাম্পাস টু পাওয়া মানে সেকেন্ড চয়েস পেয়েছো, তুমি আপগ্রেড করে দেখতে চাইছো ওয়ান পাবো কি পাবো না, এটা তো কোনো অসুবিধাই না আপগ্রেড করে দেখার। কারণ তুমি যতক্ষণ না ওয়ান পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার বিসিডিএ ক্যাম্পাস টু কলেজটা রয়ে যাবে তোমার হাতে। যখনই তুমি ওয়ানটা পাবে তখনই তোমার কলেজটা যাবে। তাহলে কলেজে ফোন করলে কিছু কলেজ বলছে যে তুমি কিন্তু আপগ্রেড করলে এই কলেজ সিটটি আর পাবে না, এতে ভয় পাওয়ার কিছু নেই, তখনই পাবে না যদি নতুন কলেজ পাও। আর নতুন কলেজ পাও মানে আপগ্রেডের উপরের কলেজগুলি পাবে। সেইটা তুমি দেখে নাও যে তুমি কত নাম্বার, তুমি র্যাঙ্ক যে সাজিয়েছো ওয়ান টু থ্রি ফোর করে, তুমি ঠিক কত নাম্বার র্যাঙ্কের কলেজ পেয়েছো। তুমি যদি ছ নাম্বার পাও, তুমি যদি আট নাম্বার পাও, তুমি যদি ন নাম্বার পাও, তাহলে তারপরে তুমি যদি এর উপরের কলেজগুলি পেতে বা তোমার র্যাঙ্কে যদি আসে তোমার মনে হয় তবে আপগ্রেড করো, নাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নাও। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর আদারওয়াইজ সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করো। সেকেন্ড রাউন্ডের মধ্যে যদি তোমার কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে উইথড্রল করলে এই 5000 যেটা এক্সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করছো এটা সমস্ত রাউন্ড কমপ্লিটের পরে 60 থেকে 90 দিনের মধ্যে রিটার্ন পাবে। এই হচ্ছে মোটামুটি একটা গাইডলাইনের ক্রাইটেরিয়া। আমি খুব তাড়াতাড়ি ওই র্যাঙ্কের যে কাট আপ সেটা আমরা বি ফার্ম ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপে দিয়ে দেব। এছাড়াও তোমাদের কারো কোনো তথ্য জানার থাকলে বা কিছু জিজ্ঞেস করো তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। একটু ফোনটা অ্যাভয়েড করো, পারলে টেক্সট করো, আমি রিপ্লাই করে দেবো। একটু ফোনটা অ্যাভয়েড করো, কারণ অনেকগুলি ফোন আসছে, সবার ফোন কিন্তু আমি সঠিক মতো ধরতে পারছি না। সকলকে রিকোয়েস্ট করবো টেক্সট করো, আমি রিপ্লাই করে দেবো। যাই হোক, ছাড়াও কিছু জানার তাহলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ স্টেট ইউনিয়ন ফার্মাসি তানিম ফর ফার্দার আপডেট অফ জেলেট কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড, ল্যাটারাল অ্যাডমিশন অ্যান্ড এনি কাইন্ড অফ ফার্মা অ্যান্ড অ্যাডমিশন অ্যান্ড জব রিলেটেড আপডেট। থ্যাংক ইউ সো মাচ স্টেট ইউনিয়ন ফার্মাসি তানিম।